সেজন্য 6 মাস সময় এবং এইখানে একটা বাস্তব সম্মত সমাধানে আমাদেরকে আসতে হবে, একই সাথে আমাদেরকে দূষণ কমাতে হবে, আবার জনদুর্ভোগেরও সৃষ্টি করা যাবে না। ফলে এটা খুবই একটা ক্লিয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রচলিত যে আইন আছে সেখানে হর্ন বাজালে পুলিশকে শাস্তি দেওয়ার ক্ষমতার কথা বলা নেই, সেখানে আমরা আইনটা পরিবর্তন করে, আসলে আইনে বলা আছে এটা একটা অপরাধ কিন্তু অপরাধের শাস্তিটা আবার গিয়ে রেলিভেন্ট সেকশনে দেওয়া নাই, সেখানে সেটার পরিবর্তনের কথা বলেছি এবং আমরা পুলিশকে হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো। আরেকটা হচ্ছে যে ঢাকা শহরের যে যানজট, সেই যানজটের বিষয়ে কথা হলো যে কেবল মানে বাসগুলো কোথায় থামবে কোথায় নামাবে এগুলো যেরকম দুইটা সিটি কর্পোরেশন আইডেন্টিফাই করে দেবে, কিন্তু বাস পরিচালনা এই পুরো জিনিসটাকেই যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে না আনা যায়, প্রত্যেকেই যদি একটা করে বাসের মালিক হয় সেটা রাস্তায় নামায় এবং রুটের উপরে একটা কোম্পানির অধীনে বা একটা নিয়ন্ত্রণকারী সংস্থার অধীনে এই বাসগুলো পরিচালনা করা না যায়, তাহলে আমরা কখনোই এটাকে সুশৃঙ্খল করতে পারবো না। সেখানে তারা ব্যাংক লোন পেতে পারেন কি না নতুন বাস দিয়ে রিপ্লেস করার জন্য, সরকারের যে ইলেকট্রিক ভেহিকেলের নীতিমালা আছে সেটার অধীনে সরকার ইলেকট্রিক ভেহিকেল প্রোকিওর করবে কি না, এই বাসগুলোকে কনভার্সনের কোনো সুযোগ আছে কি না, এইগুলোর জন্যই কিন্তু 6 মাস সময় দেওয়া হয়েছে। তারা সহজ শর্তে ঋণ নিতে পারবেন কি না, ঋণ নিলে তারা রিপ্লেস করতে পারবেন কি না, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় তাদের সাথে কথা বলতে হবে। আমিও দায়িত্বে ছিলাম না, ফয়জুল কবির ভাইও দায়িত্বে ছিল না। এখন যেহেতু আমরা ক্ষমতায় নেই দায়িত্বে আছি, আমরা একটা অঙ্গীকার নিয়েই আজকে এই সভা করেছি, আমরা একটা সময়সীমা দিয়েছি এবং এইখানে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধি ছিল, তাদের সামনেই আমরা 6 মাস সময় দিয়েছি। এখানে কিছু বিষয় আছে যে হঠাৎ করে এই বাসগুলো তুলে নিলে, যেটা তারা সবসময় বলেন অন্য সময় যাত্রীর কোনো সুবিধার কথা তারা চিন্তা করেন না, কিন্তু বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে কেবল যাত্রীর সুবিধা সামনে আনেন। আমাদের সড়কও থাকবে গাড়িও থাকবে কিন্তু আমাদের নগরে আর গতি থাকবে না, নগরে আর নিঃশ্বাস নেওয়ার মতন বাতাস থাকবে না। সবচেয়ে দূষিত নগরী বায়ু দূষণ এবং শব্দ দূষণের দিক থেকে, আর সবচেয়ে অবসবাসযোগ্য নগরীর একটা, এই অবস্থান থেকে তো পরিত্রাণ পেতে হবে। যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমরা সবাই ফেল করে গেলাম, এই নগরীতে সবাই থাকবো, কাজে ফেল হওয়া যাবে না। আমরা 6 মাস সময় দিয়েছি, দেখা যাক 6 মাসের মধ্যে আমরা কতটুকু অগ্রগতি করতে পারি। পরিকল্পনাগুলো কখনো বাস্তবায়ন হয়নি, যেই পন্থায় আসলে এই বাস মালিক যারা বাস অপারেট করেন তাদের রুট এবং তাদেরকে একটা জবাবদিহিতায় আনা যাবে। এখন যদি আপনার 1000 কোম্পানির সাথে ডিল করতে হয় ঢাকা শহরে চলা, তাহলে সরকারের জন্য আইনটা প্রয়োগ করা মুশকিল হয়ে যায়। আজকে আসলে ডিজেল চালিত বা গ্যাস চালিত বিষয় ছিল না, আজকে বিষয় ছিল পুরনো গাড়ি, যে গাড়িগুলোর ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে সেগুলোকে আমরা রাস্তায় থাকতে দিব কি না, কারণ এনাদের যে এনারা যে দূষণটা করেন সেটা হচ্ছে বায়ু দূষণের 4% জন্য দায়ী।